কালকে পড়বো। আচ্ছা কালকে মহালয়া কালকে পড়বে। কারমাইকেল হোস্টেল থেকে প্রাক্তন ছাত্ররা বর্তমান ছাত্ররা সবাই মিলে এইটা করা হয়েছে, দুর্গা পুজো উৎসব উপলক্ষে তোমাদের দেওয়া হচ্ছে। আমাদের রেডি হয়ে গেছে, তো কালকে আমরা পোস্ট বিতরণ করবো সন্ধ্যা দিকে। মেনলি পুজোর উপলক্ষে আমরা বেরোচ্ছি, তো পোস্ট বিতরণ করতে এটা নিয়ে এখন প্রিন্টিং হবে, কমপ্লিট হয়ে গেছে। আমরা কমপ্লিট হয়ে যাবে, আমাদের ছাপা যেখানে মানে যেখানে ছাপাবে সেখানে আমরা এখন যাচ্ছি। আমি এখন জানলার পাশে বসে রয়েছি, আর আমাদের এখানে পেট্রোল রুমের মধ্যে পেট্রোল থেকে গেছে। তো তোরা কোন ভিডিও দেখো, আর আমাদের আজকে অনেক কিছু রয়েছে গাইছে। আমরা আজকে যারা প্রতি শিশু রয়েছে তাদের জন্য আজকে আমরা বস্ত্র বিতরণ করবো, সেই জন্য আমরা এখন প্যাকেটিং করছি গাইছি। আমরা কাপড় এখানে ভরে নিয়েছি, সব পর্ব সাজানো আছে, আমরা এখানে অলরেডি ভরে নিয়েছি গাইছি। এর মধ্যে গাইছি এখন আমরা কিছু খাওয়ার টিফিন দেবো বাচ্চাদের জন্য, আর এখানে আমাদের বাচ্চাদের জন্য খাওয়ার টিফিন রেডি করছে এদিকে। মিষ্টি রয়েছে, তারপরে প্যাটিস রয়েছে, আর কিছু ভুজিয়া রয়েছে গাইছি। তো গাইছি আমাদের সব রেডি হয়ে গেছে, সব রেডি করে নিয়েছি আমরা। এই দশটা থেকে আমরা বেরিয়ে পড়বো এখান থেকে। আমরা কোন কোন জায়গায় দেবো সেগুলো লোকেশনগুলো তোমাদেরকে বলে দিচ্ছি। আমরা হচ্ছে শিয়ালদার আশেপাশে যেগুলো রয়েছে, যেমন কলেজ স্ট্রিট, আমার স্ট্রিট, প্লাস হচ্ছে রাজাবাজারের দিকে, আর হচ্ছে সুরিয়াসিন স্ট্রিটে, সেখানে আমরা বিলি করবো গাইছি। তারপর রয়েছে প্লাস খাওয়ার টিফিন রয়েছে একসঙ্গে দেবো গাইছ, যারা ছোটো বাচ্চা তাদের জন্য মিলিয়ে খাওয়ার রেডি করেছি আর কি। গাইছ আপনারা নিয়ে বেরিয়ে গেছি গাইছ, তো আমাদের সঙ্গে সবাই রয়েছে, দাদাগুলো রয়েছে, সবাই বেরিয়ে গেছে। এরপরে বেরিয়ে গেলাম গাইছ, আমাদের সঙ্গে সুপার সাহেব রয়েছে, দেখা যাক যাওয়া যায়, আমাদের যাবো সিরিয়াস স্ট্রিটে। তো গাইছ আমরা চলে এসেছি, আমাদের স্যার স্যার আমাদের সঙ্গে রয়েছে গাইছ, আমরা যাচ্ছি এখানে, আমরা কোথায় কোথায় দেখবো সেটা তোমাদের দেখাচ্ছি। আমরা এখানেই দিয়ে দেবো গাইছ, আমাদের এখানে সুন্দর দেখতে হবে সামনে সামনে দুর্গা পুজো উৎসব উপলক্ষে তোমাদের দেওয়া হচ্ছে, অনেক আনন্দ করবে। প্রাক্তন ছাত্র, পুরনো ছাত্র, নতুন ভোটার, বর্তমান ভোটার সবাই মিলে একসাথে জড়ো হয়ে আমাদের কারমাইকেলের তরফ থেকে এই যে বস্ত্র বিতরণ করা হচ্ছে, আমি এতে খুবই আনন্দিত। আজকে কত শিশুদের জন্য কারমাইকেল হল থেকে এদিকে হচ্ছে কলেজটি যাওয়ার রাস্তাটা, এদিকে বৌবাজি যাওয়ার রাস্তা দিকে রয়েছে। আমি একটু কাছে যাই, কাকে কাকে দিল সে দেখে নি। মহালয়াটি আগের দিন রাতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কারমাইকেল হোস্টেলে যারা পড়ুয়া রয়েছে, অর্থাৎ প্রাক্তন এবং বর্তমান উভয় পড়ুয়াদের উদ্যোগে প্রতি বছরের মতো এবছরও বস্ত্র বিতরণ হচ্ছে। বিশেষ করে যারা শ্রাবণী সানা কি দিয়েছে, দাদা কি দিয়েছে, একটু মানে আচ্ছা কি করবে এই জামা, মিষ্টি দেয় এখন ফেনে, কবে অষ্টমীতে না নবমীতে? কালকে পড়বে। আচ্ছা কালকে মহালয়া কালকে পড়বে, তারপর আবার দ্বিতীয় দিন পড়বে না? আচ্ছা বেশ, কি বলবে দাদাদেরকে এই যে উপহার দিলে এখন? আচ্ছা আমরা প্রত্যেক বছর এসব সমস্যামূলক কাজগুলো করে থাকি।
অলরেডি আমাদের অনেকগুলো বক্স বিতরণ করা হয়ে গেছে, আরও কিছুটা রয়েছে মোটামুটি 15 কুড়ির মতো প্যাকেট এগুলো রয়েছে, সেগুলো আমরা কিছুর মধ্যে আমরা দেবো, অনেকে পাচ্ছি না গাইজ, তো আমাদের একটু সরঞ্জাম একটু কম হয়ে গেছিলো, আমরা প্রায় একটা মতো প্যাক করেছিলাম, কাপড় হয়েছিলো ওখানে, সেখানে মিষ্টি প্যাকেট হয়েছিলো, আমরা সেখানে প্যাকেটিং করেছিলাম, সেগুলো আমরা এখন সবাইকে দিচ্ছি গাইজ, তো গাইস বাচ্চারা ফুল দেখাচ্ছে, এর মধ্যে একটা ফ্রক রয়েছে গাইস, সেখানে ফটো রয়েছে, হাতে একটা মেয়ে বড় প্যাকেট দিয়েছি আমরা, তো পেয়ে খুব ভালো লাগছে, তো বুঝলি তো বহন করে চলবে, সে গঙ্গা ভাঙন থেকে হোক, বস্ত্র বিতরণ হোক, শীত বস্ত্র হোক, বা কোনো প্রসেশন হোক, বা আমাদের স্টুডেন্ট স্বার্থে ভিসিকে ঘেরাও থেকে শুরু করে এমন কোন সমাজের এমন কোন জায়গা নেই যে কারমাইকেল তার ছাপ রাখেনি, তার চিহ্ন রাখেনি। আমার ছোট ভাইদের কাছে অনুরোধ, এই ঐতিহ্য এই ঐতিহ্য কিন্তু একটা ঐতিহাসিক ঐতিহ্য, এই ঐতিহ্যকে ভাঙতে দিলে চলবে না, মানুষের তার অবস্থান তার আত্মা হচ্ছে এই ঐতিহ্য, কারমাইকেল এই ঐতিহ্য, সবাই আমার ছোটো ভাইরা ধরে রেখেছে, আমি নিজে চাক্ষুষ, খুব ভালো লাগছে আমার, সত্যি খুব ভালো লাগছে, আমি খুব আনন্দিত। তো গাইস আমাদের সব দেওয়া হয়ে গেছে প্রতি শিশুগুলো, আমার হাতে একটা ব্যাগ রয়েছে, এই ব্যাগটা একজনকে দেবো গাইস, আর আজকে আমাদের দেওয়া কমপ্লিট হয়ে গেলো, আমরা সেই কারমাইকেল হোস্টেলে প্রতি বছর নেয় মানে প্রতি বছর দুর্গা পুজোতে আমরা এইভাবে আমরা বস্ত্র বিতরণ করি গাইস, শীতের সময় আমরা কম্বল বিতরণ করি, আর আজকে আমরা সেই কাপড় বিতরণ করলাম, খুব ভালো লাগছে, দাদাগুলো একসঙ্গে আসছে হেঁটে হেঁটে আমাদের হোস্টেলে। তো গাইস আমি তোমাদেরকেও সাজেস্ট করবো গাইস, তোমাদের এরিয়াতে যারা রয়েছে দুষ্ট বাচ্চা বাচ্চাদেরকে দেবে, যারা যেন সুন্দরভাবে যেন পুজোকে উপলব্ধি করতে পারে, ভালো হয়েছে, ভালো হয়েছে, লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, তাহলে